বিসমিল্লা রহমান এরহিম সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ থেকে ক্লাসগুলো কন্টিনিউ করছো তোমরা বারবারই আমি গণিত ক্লাসে একটাই কথা বলি যে তোমরা এই পড়াগুলো ফেলে রেখো না করে মানে প্র্যাকটিস করতেই থাকবা তা না হলে একসময় এটা ভারী হয়ে দাঁড়াবে ঠিক আছে আমি আমার ক্লাস শুরু করছি দেখো প্রথম টপিকসটা আমি তোমাদের সামনে উপস্থিত করছি কিছু এই চ্যাপ্টারের কিছু অঙ্গ তোমাদের গত ক্লাসে করিয়েছি আজকে কিছু প্রবলেম করাবো তোমাদের তো দেখো বিভিন্ন দিনে সরল রেখার সমীকরণ শর্ত যদি আরোপ করিস তখন কী হয় দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু জিরো রেখার সমান্তরাল রেখার সমীকরণকে এ এক্স প্লাস বিওয়াইয়াই প্লাস কে টু জিরো দ্বারা আমরা কি লিখতে পারি শুধু দেখো ধ্রুবক পদগুলো আগে আছে সেই পরেরটা সেগুলোকে শুধু ধ্রুবক পদের পার্থক্যই দুটি সরলরেখার সমান্তরাল সরলরেখার নির্দেশ করবে আর তারপরে চলে আসি আমি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু জিরো সমান্তরাল রেখা যদি বিন্দু বিন্দুতে গমন করে তাহলে তার সমীকরণটা কেমন হবে তাহলে দেখি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো তো এই রেখার একটা সমান্তরাল রেখার সমীকরণ কি হবে এ এক্স প্লাস বিয়াই প্লাস কে টু জিরো এই রেখাটা যদি আলফা বিটা আলফাবিটা বিন্দুগামী হয় এক নং রেখাটি আলফা বিটা বিন্দুগামী হলে আমরা কি পাই আল এ আলফা প্লাস হচ্ছে হল কে এটাও হতে পারে এ প্লাস বিওয়াইয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো সমান্তরাল রেখা অথবা হতে পারে এ এক্স প্লাস বি ওয়াই টু কে তাহলে এখন কে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো এ তাহলে আমরা কি দেখলাম যে এ এক্স প্লাস প্লাস সমান্তরাল রেখা যদি আলফা বিটার বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণটা হবে এ প্লাস এবার চলে আসি পরেরটা যে দুইটি লম্বরেখার ঢাল দয়ের গুণ ফল কত মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এই রেখাটার হচ্ছে যে লম্ব রেখার সমীকরণ কী হবে যেহেতু ঢাল আমরা কি জানি দুইটি ঢাল দয়ের গুণ ফাল এম ওয়ান ইন্টু এম টু সমান কত মাইনাস ওয়ান তাহলে যদি এম টু আমরা নিই তাহলে পাবো মাইনাস ওয়ান বাই এ তা আমি এখানে একটা ঢাল গেম দ্বারা প্রকাশ করেছি যেন আমি এ এম আর এম লিখলাম তাহলে এম অন সমান কী হবে মাইনাস হবে ওয়ান বাই এম তাহলে এর লম্বরেখার সমীকরণ কী হবে তাহলে লম্বরেখার সমীকরণ ওয়াই এবং এম এর জায়গায় শুধু কি বসে যাবে ওয়ান বাই এম প্লাস সি তার মানে আমরা কি দেখছি যে না সি আর হবে না একটা নতুন একটা ধ্রুবক নিতে হবে সেটা হলো কে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ঢালটা ছিল আগে এম পরে যদি আমি কি করি মাইনাস লিখলাম এবং ঢালটা ওয়ান বাই সেই ঢালটা আমি লিখলাম তাহলে এই রেখাটার লম্বরেখার সমীকরণ হয়ে যাবে ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান বাই এম এক্স প্লাস সি আচ্ছা এখন যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকার ইকোয়াল টু জিরো এরকম আকারের যদি সমীকরণ হয় তাহলে তার লম্বরেখার সমীকরণ কী হবে দেখো বি ওয়াই সমান মাইনাস এ এক্স মাইনাস সি তার মানে ওয়াই সমান আমরা পড়লাম মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি সি বাই বি মানেই হচ্ছে আমি নতুন একটা কী পেয়ে যাবো ধ্রুবক পেয়ে যাবো তাহলে ওয়ান মাইনাস এ এব ইন্টু এক্স প্লাস হচ্ছে হলো কে তাহলে এখন আমার কী হবে মাইনাস ওয়ান বাই বি পেলাম তাহলে এর হচ্ছে যে লম্বরেখার সমীকরণ কী হবে তাই দেখো তাহলে হবে ওয়াই মাইনাস তাহলে এখানে মাইনাস আছে চলে আসবে প্লাস তাহলে মানে আমরা কী পাবার এটা কি উল্টাই যাবে তাহলে ওয়ান বাই এ বাই বি এক্স প্লাস কে যদি হয় তাহলে এখানে আমি নিলাম হচ্ছে কে ওয়ান তাহলে আমরা কী পাবো আর এ বাই ওয়াই ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স প্লাস হচ্ছে বি ইন্টু এ কে তার মানে আমরা কী পাবো ওয়াই ইকাল টু বিবাই এ এক্স প্লাস হচ্ছে হলো কে তাহলে তার লম্বরেখার সমীকরণটা এরকম হবে আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো বি এক্স মাইনাস এ ওয়াই আর হচ্ছে কি প্লাস কে টু জিরো এখানে দেখো মাইনাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে এটাও হবে মাইনাস কে তাহলে এটা যদি চলে আসে তাহলে প্লাস কে হয়ে যাবে তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এইরকম আকারের সমীকরণের লম্ব সমীকরণ কেমন হবে এ এ বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রেখাটির সমীকরণ মূল রেখাটা কি ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এর লম্ব রেখার সমীকরণ কি হচ্ছে দেখো যে গুলো চেঞ্জ হচ্ছে এক্স এবং ওয়াই চেঞ্জ হচ্ছে যেমন এক্সের কফিশিয়েন্ট ছিল এ সেটা কি হচ্ছে এর ওয়াই কফিসিয়েন্ট হয়ে গেছে আবার ওয়াই এর কফিসিয়েন্ট ছিল বি এখানে এটা হয়ে গেছে কি এক্সের কফিসিয়েন্ট হয়ে গেছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তাহলে এক্স এবং ওয়াই এর গুলো কি হবে চেঞ্জ হয়ে যাবে যেমন এর জায়গায় আসলো বি বিয়ের জায়গায় আসলো হলো কি এ আর তার মাঝে কী হবে চিহ্নের পরিবর্তন হবে তাহলে মাইনাস বসে গেল আর প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস ই টু জিরো এই আকারের সমীকরণের লম্ব রেখার সমীকরণটা হবে এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো আর সমান্তরাল রেখার সমীকরণ কী হবে সমান্তরাল সমীকরণ কী হবে যে এ এক্স প্লাস বিওয়াই এক্স এবং ওয়াই এর কপিস্ট ঠিক থাকবে শুধু তার সাথে একটা কি হবে কনস্ট্যান্ট যুক্ত হবে তাহলে সেটা তার হবে সমান্তরাল রেখার হচ্ছে হলো সমীকরণ এবার আমি চলে আসি তোমাদের হচ্ছে হলো দেখো কে নাম্বার অঙ্কটা গত ক্লাসে করেছিলাম ওইটা ঢাল বের করার একটু সমস্যা হয়েছিল আমি সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি তাহলে যে সমীকরণটা পেলাম সেটা কি বিডি কর্নে সমীকরণ পেয়েছিলাম তাহলে আমরা কি লিখছি দেখো বিডি কর্নে সমীকরণ কি পেয়েছিলাম করণাম্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে ঢাল কি হবে ঢালটা বের করার সমস্যা হয়েছিল দেখো আমরা এখানে দেখি মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস থ্রাইস এক্স প্লাস হবে হলো সিক্স এই যে আমরা মাইনাস ধার যদি করে নিই তাহলে ফোর হবে থ্রি বাই ফোর এক্স মাইনাস সিক্স আর কি বলেছিলাম বিডি এবং এসি কর্ণ পরস্পরকে কি করে খণ্ডিত করে যেহেতু এটা একটা বর্ব তাহলে এসি কর্ণের ঢাল কি হবে দেশি কর্ণের ঢাল আমি দিয়ে মন দ্বারা প্রকাশ করি তাহলে যেহেতু লম্বভাবে ছেদ করে তাহলে আগে যেহেতু প্লাস আছে মাইনাস চিহ্ন চলে আসছে আর তার কি হবে ওয়ান বাই থ্রি বাই ফোর মানে ওয়ান বাই এম হয়ে যায় তার মানে আমরা পাবো মাইনাস ফোর বাই থ্রি এই জায়গায় একটু প্রবলেম হয়েছিল তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার চিত্রটা এরকম ছিল আচ্ছা চিত্রটা যে যেমন যে গত ক্লাসে পেরেছিলাম সেটাই থাকবে তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান আমরা কী পাবো দেখো প্লাস মাইনাস ঢালকে একটা ঢালকে আমি এম ধরে নিলাম তাহলে এম প্লাস ফোর বাই থ্রি ওয়ান মাইনাস ফোর বাই থ্রি ইন্টু এম তাহলে সূত্র ছিল এম ওয়ান মাইনাস এম টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো আর নিচে হলো ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু যেহেতু মাইনাস আছে তাহলে কী পাবো ওয়ান মাইনাস ফোর বাই থ্রি এম আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ এম প্লাস ফোর আর নিচে হবে থ্রি মাইনাস ফোর এম তাহলে আমরা প্লাস নিলে একটা মান পাবো আর মাইনাস নিল একটা মান আমরা পেয়ে যাবো আমরা যদি প্লাসটা ধরি তাহলে কি পাবো ওয়ান ইকোয়াল টু থ্রাইস এম প্লাস ফোর বাই থ্রি মাইনাস ফোর এম তার মানে আমরা পাবো থ্রি মাইনাস ফোর এম ইকোয়াল টু থ্রাইস এম প্লাস ফোর তার মানে আমাদের দাঁড়াবে মাইনাস ফোর এম মাইনাস থ্রাইস এম ইকোয়াল টু ফোর মাইনাস থ্রি তার মানে হবে মাইনাস সেভেন এম ইকোয়াল টু ওয়ান দেওয়ার পর এম সমান হবে মাইনাস ওয়ান বাই

তাহলে একটা এম এর মান পেলাম সেভেন আর একটা এম এর মান পেলাম কি ছিল তাহলে আমরা একবার এম এর মান দিব মাইনাস ওয়ান বাই সেভেন আবার একবার এম এর মান দিব সেভেন তো তোমরা নিশ্চয়ই প্রবলেমটা এখন করতে পারবে অসুবিধা নাই আমি এখন পরের প্রবলেমে চলে যাচ্ছি দেখো কত হলে ফাইভ এক্স প্লাস ফোর টু জিরো ও টয়েস এক্স প্লাস কে ওয়াই প্লাস নাইন ইকাল টু জিরো রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে তাহলে রেখা দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমি কি পেয়েছিলাম শর্ততে সমান হলে আমরা পেয়েছিলাম এ ওয়ান এ টু প্লাস এ বাই টু টু বি বাই বি তাহলে আমরা লেখা দুটি লিখি যে 5x এক্স প্লাস ফোর মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আর কি ছিল 2x প্লাস কে প্লাস টু তাহলে এখানে এটা আমরা যদি এ ওয়ান

এক এবং দুই নম্বর সমীকরণ পরস্পর সমান্তরাল সুতরাং আমরা কি লিখতে পারি কি লিখতে পারি এ ওয়ান বাই এ টু ইকাল টু বি ওয়ান বাই বি টু দ্যাট ইমপ্লাইজ তাহলে এখানে এ ওয়ান কি দেখো এ ওয়ান সমান ফাইভ তারপর ফাইভ বাই এ টু এ টু সমান কত এ টু সমান হচ্ছে টু ইকুয়াল টু বি ওয়ান সমান কত ফোর আর বি টু সমান কত বি টু সমান কে দ্যাট ইমপ্লাইজ ফাইভ কে ইকুয়াল টু এইট দ্যাট ইম্পলাইজ কে ইউল টু ফাইভ এইট বাই ফাইভ তাহলে কে এর মান আমরা কত পেলাম এইট বাই ফাইভ এটাই আনসার আমরা এখন দুই নম্বর প্রবলেমে চলে যাবো দেখো টিনের বি টিনের বিতে আছে ফোর মাইনাস থ্রি বিন্দুগামী এবং টয়সিক্স প্লাস ইলেভেন অয় মাইনাস টু জিরো রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে রেখাটা কি দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো টিনের বি দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ইলেভেন মাইনাস টু টু এটা হচ্ছে কি এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর রেখার সমান্তরাল সমীকরণ কি হবে সুতরাং এক নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ এক নং রেখার সমান্তরাল শুধু এখানে একটা কি করতে হবে ধ্রুবকের পার্থক্য নিয়ে আসতে হবে যেহেতু এখানে মাইনাস টু আছে এখানে একটা ধ্রুবক আসবে আমি জানি না কি আসবে এজন্য আমি এটাকে কি দ্বারা নির্দেশ করলাম কে দ্বারা তাহলে প্লাস কে এটা আমি দিলাম দুই নম্বর সমীকরণ এই সমান্তরাল রেখাটা আবার বিন্দুগামী হচ্ছে ফোর মাইনাস থ্রি তাহলে আমরা কি লিখব যেহেতু দুই নম্বর রেখাটি ফোর মাইনাস থ্রি বিন্দুগামী সুতরাং তাহলে এই বিন্দু দ্বারা কী হবে রেখাটি সিদ্ধ হবে তাহলে আমরা কী পাবো দেখো ফোর মাইনাস থ্রি বিন্দু দ্বারা গমন করলে আমরা কী পাবো টু ইন্টু ফোর প্লাস ইলেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো তার মানে আমরা কী পাচ্ছি এইট মাইনাস থার্টি থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো আর আমরা পাবো পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস কে ইকুয়াল টু জিরো দ্যাট ইমপ্লাই কে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে কে এর মান আমরা কত পেলাম কি লিখবো সমীকরণে বসিয়ে পাই তাহলে কে এর মানটা দুই নম্বর সমীকরণে আমরা যদি বসাই তাহলে আমরা পাবো টস এক্স প্লাস হয়ে যাবে পরস্পর সমান্তরাল হয়ে যাবে তাহলে এই আমরা যেটা রেখে বললাম টয়েস এক্স প্লাস ইলেভেন প্লাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু জিরো এই রেখাটি হচ্ছে টয়েস এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু রেখার সমান্তরাল এখন আমরা ডি নাম্বারে চলে আসি দেখো ডি নাম্বারে বলছে এক্স সক্ষে সমান্তরাল এবং এক্স মাইনাস টয় সাই প্লাস টু ইক্যালটি জিরো ও এক্স প্লাস টু এক্স প্লাস অয় মাইনাস টু ইক্যোলটি জিরো রেখা দুটি ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ তো দুইটি রেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা জানি যে প্রথম ইকুয়েশানে আমরা বাম দিকে যে কোয়েশান সেটা বসাবো তার সাথে একটি পরের ইকুয়েশনের সাথে একটা কে গুণ করবো ইকুয়ালটা আমরা জিরো লিখবো তাহলে আমরা কি লিখি থ্রি ডি আমরা সমীকরণ দুটো লিখি এক্স মাইনাস থ্রাশ ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এটা আমি দিলাম হচ্ছে এক নম্বর পরের ওয়াই টু ইকাল টু জিরো এটা দিলাম আমি হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এক ও দুই নম্বর রেখা দুইটির ছেদবেন আমি রেখার সমীকরণ কী হবে এক ও দুই নম্বর রেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ কী হবে প্রথম ই বসে যাবে তাহলে কি পেয়েছিলাম আমরা এক্স মাইনাস থ্রাস প্লাস টু দ্বিতীয় কোয়েশনের আগে শুধু কী গুনতে হবে কে গুণ করতে হবে তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস টু প্লাস হচ্ছে কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস টয়স কে ইকোয়াল টু জিরো তাহলে আমরা এক্সগুলোকে যদি এক জায়গায় করি তাহলে আমরা কী পাবো ওয়ান প্লাস কে ইন্টু এক্স প্লাস কে মাইনাস থ্রি ইন্টু ওয়াই তারপরে কি পাবোয়াল টু জিরো শর্ত বলছে না তাহলে আমরা কি পাই এক্স এর মান যদি যদি না থাকে তাহলে আমরা তিন নম্বর সমীকরণে কি হবে ওয়ান প্লাস এর মান কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে চলক শূন্য হতে পারে না তার সাথে যে যুক্ত আছে সেটা শূন্য হবে তাহলে শর্তানুসারে কে ইকুয়াল টু জিরো তাহলে কে সমান পাই আমরা মাইনাস ওয়ান এখন তিন নম্বর সমীকরণে আমরা যদি কে এর মান বসিয়ে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে যাব তাহলে তিন নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই কে এর মান আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে তাহলে কি পাবো ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু তাহলে কি থাকবে না তাহলে আমরা পাবো মাইনাস টয় ছয় প্লাস টু প্লাস টু ইকোয়াল টু জিরো তার মানে পাবো আমরা মাইনাস টয় ছয় প্লাস ফোর ইকোয়াল টু জিরো আমরা যদি মাইনাস টু দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কী পাবো ওয়াই মাইনাস টু ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে একাঙ্ক্ষিত সমীকরণ এ এন এস নিশ্চয় তোমরা ক্লাস বুঝতে পারছো আশা রাখছি ই নাম্বারে এখন দেখো যে ফাইভ এক্স মাইনাস থ্রাইশ ওয় মাইনাস সেভেন জিরো ও ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস নাইন জিরো রেখা দুইটির ছেদবিন্দুগামী এবং থার্টিন এক্স মাইনাস ওয়াই রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করা তো আমরা এই নাম্বারে চলে গেলাম রেখা দুইটি দেওয়া আছে দেখো ফাইভ এক্স মাইনাস সেভেন টু জিরো এটা দিলাম আমি এক নম্বর আর একটা কি আছে ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস জিরো এটা হচ্ছে দুই নম্বরই টুয়েশান ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন ইকোয়াল তাহলে ও দুই নং রেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে কি হবে ফাইভ এক্স মাইনাস থ্রাই ছয় মাইনাস সেভেন প্লাস কে আমরা কি লিখবো 4x এক্স প্লাস তাহলে আমরা যদি গ্রুপিং করি আমরা কী পাবো ফোর এক্স মাইনাস থাই ছয় মাইনাস সেভেন প্লাস ফোর কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস নাইন কে ইকুয়াল টু জিরো তাহলে আমরা এক্সের সাথে এক্স নিয়ে নিই তাহলে আমরা কী পাবো ফাইভ প্লাস ফোর কে ইন্টু এক্স প্লাস কে মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস নাইন কে মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো দেখো আমি এটা দিলাম হচ্ছে তিন নম্বর ইকুয়েশন আরেকটা কি বলছে যে রেখাটা কি থার্টিন এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো রেখার সমান্তরাল তার আরেকটা যে রেখাটা দেওয়া আছে সেটা আমি লিখি আবার দেওয়া আছে থার্টিন এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এনে দিলাম চার নম্বর থার্টিন এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জু এখন কি বলছে এই তিন নম্বর এবং চার নম্বর রেখাটা আর কি সমান্তর তাহলে সমান্তর হলে আমরা কী পাই এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু তাহলে আমরা এটাকে যদি আমরা এ ওয়ানের সাথে তুলনা করি তাহলে এ ওয়ান সমান ফাইভ প্লাস ফোর কে বাই হচ্ছে থার্টিন ইকোয়াল টু পাবো আমরা কে মাইনাস থ্রি বাই হচ্ছে হলো মাইনাস ওয়ান আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কী পাবো থার্টিন কে মাইনাস থার্টি নাইন ইকুয়ালটি পাবো মাইনাস ফাইভ মাইনাস ফোর কে তাতে আমাদের আসবে তেরো কে প্লাস ফোর কে মাইনাস ফাইভ প্লাস হচ্ছে থার্টি ফোর তাহলে আমরা কী পাচ্ছি সেভেন্টিন কে ইকোয়াল টু এটা থার্টি নাইন ছিল আমরা যদি যোগ বে করি তাহলে আমরা পাবো কি থার্টি ফোর দ্যাট ইমপ্লাইজ কে ইকোয়াল টু টু এখন কে ইকোয়াল টু টু এটা কি আমরা তিন নম্বরই কোয়েশানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব তো তিন নাম্বার ইকুয়েশানে বসালে আমরা কি পাই ফাইভ প্লাস ইন্টু টু এক্স প্লাস টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস মাইনাস টু তাহলে আমরা কী পাই ফাইভ প্লাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসভেন ইকয়াল জিরো তার মানে কি আমরা পাই থার্টিন ইকুয়াল টু জিরো এটা হচ্ছে কাঙ্ক্ষিত রেখার সমীকরণ দেখো এটা বলছে যে আহ আমার অঙ্ক উত্তর হলো কি না বোঝার খুব সহজ উপায় কারণ রেখাটা ছিল থার্টিন এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু কি জিরো ছিল তাহলে এর সমান্তরাল রেখা শুধু কি ধ্রুবকের পার্থক্য হবে বাকিগুলো ঠিক থাকবে তাহলে দেখো থার্টিন এক্স মাইনাস ওয়াই আগেরকার ধ্রুবক ছিল মাইনাস ওয়ান এখানে চলে আসলো মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের চেক করার খুব সহজ উপায় তা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা পরেরটাতে চলে এক্সাম পুলে চলে যাব দেখো পরেরটা আছে হলো দেখাও যে এক নম্বর দেখাও যে টয় সেক্স ইকোয়াল টু আর ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস টি এবং এক্স ইকোয়াল টু মাইনাস টয় সিক্স টি ওয়াই ইকাল টু টি মাইনাস ওয়ান রেখা দুইটি কিন্তু আসলে তা না প্রথম দুইটা নিয়ে একটা সমীকরণ হবে পরের দুইটা নিয়ে হচ্ছে কি আরেকটা সমীকরণ হবে প্রথম সমীকরণ আমরা দেখি প্রথমটা কী দেওয়া হচ্ছে প্রথম সমীকরণটা কী পাচ্ছি দেখি প্রথমে দেওয়া হচ্ছে তা টয়সেক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ফোরটি পরে আবার দেওয়া হচ্ছে ওয়াই ইকোয়াল টু টি প্লাস ওয়ান টু ওয়ান টি তাহলে আমরা টি সমান কী পাচ্ছি তাহলে আমি এই সমীকরণে কী করবো এর বসিয়ে আমরা যদি বসাই তাহলে পাই টু ওয়ান পেলাম আমরা মাইনাস তাহলে বসিয়ে দিলাম তাহলে ইকাল টু ওয়ান মাইনাস ফোর প্লাস হচ্ছে ফোর আমরা কি পাচ্ছি টয়স এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এই যেটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম অনুরূপভাবে পরেতে চলে যাই কি আছে এক্স ইকোয়াল আবার কি দেওয়া আছে যে ওয়াই টু তাহলে আমরা এখান থেকে টি সমান কি পেতে পারি টি সমান হচ্ছে ওয়াই প্লাস তাহলে আমরা কি পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস টয় ছয় মাইনাস টু তার মানে আমরা পাচ্ছি এক্স প্লাস টয় ছয় প্লাস টু ইকুয়াল টু জিরো আচ্ছা দেখো তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম টয়েস এক্স ফোর আয় মানে ফাইভ ইক্যাল টু জিরো একটা পেলাম এক্স প্লাস টয়েজ ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন বলছে রেখা দুটি সমান্তরাল রেখা দুটি সমান্তরাল হলে আমরা কি জানি রেখা দুটি সমান্তরাল হবে যদি এ দুইটা স্বরা রেখার ঢালটা সমান হয়ে যায় তাহলে প্রথম সমীকরণের ঢাল কি হবে দেখো তাহলে এক নম্বর সমীকরণের ঢাল ঢাল সমান কি পাবো আমরা ফোর ওয়াই সমান মাইনাস টয়েস এক্স প্লাস ফাইভ তার মানে ওয়াই সমান পাবো মাইনাস টু বাই ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস হাফ এক্স তাহলে প্রথম সমীকরণের ঢাল পেলাম মাইনাস তাহলে আমি এটাকে দ্বারা যদি প্রকাশ করি তাহলে এমন সমান পেলাম ওয়ান এখন আমি দ্বিতীয় সমীকরণের ঢাল কী হবে দেখো দ্বিতীয় সমীকরণটা তাহলে আমি টয়স ওয়াই সমান মাইনাস এক্স তারপর কি মাইনাস টু বা ওয়াই সমান হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে দ্বিতীয় সমীকরণের ঢালকে যদি আমি এম টু দ্বারা প্রকাশ করি তাহলে এম টু সমান পাবো আমরা মাইনাস হাফ তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এম ওয়ান ও মাইনাস হাফ এম টু ও মাইনাস হাফ তাহলে এম ওয়ান এবং এম টু সমান হয়ে গেল তাহলে আমরা কী লিখবো এখন যেহেতু দুটি রেখার আমি এক দুই নং রেখা দুটি ঢাল একই সুতরাং রেখা দুটি সমান্তরাল আমরা কি লিখবো প্রমাণিত যেহেতু রেখা দুটি ঢাল সমান হয়ে গেল কাজে রেখা দুটি কি হবে সমান্তরাল হবে আশা করছি ক্লাস তোমরা বুঝতে পারছো এবার আমি চলে আসি চারের এ চারের তে লেখা আছে যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান

তিনের তাহলে রেখা দুটি কি দেওয়া আছে প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এক এটা হচ্ছে দুই এক এবং দুই রেখার ছেদ বিন্দু বের করার নিয়ম কি আমরা পরে আসছি ইতিপূর্বে আমরা কী পারি একবার রেখার দয়ের ছেদ বিন্দুগামী বিন্দুটা কী হবে সেটা হবে এক্স বাই আমরা কী করবো এটা বের করছি তাহলে আমরা একটু মাইনাস সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়াই বাই হচ্ছে কী হবে মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ ইকুয়াল টু হবে ওয়ান বাই মাইনাস এইট আর হবে প্লাস থ্রি তার মানে আমরা কী পাচ্ছি এক্স সমান পাবো আমরা মাইনাস টেন বাই মাইনাস ফাইভ ওয়াই সমান পাবো মাইনাস ফিফটিন বাই হচ্ছে মাইনাস ফাইভ তার মানে আমরা এক্স সমান পাচ্ছি হলো টু আর ওয়াই সমান পাচ্ছি হল থ্রি তাহলে এক ও দুই নম্বর রেখার যে ছেদ বিন্দু সেটা হবে কি হবে টু থ্রি তাহলে বিন্দুটা হবে 3 এখন কি বলছে যে থ্রাইশ হয় মাইনাস সিক্স যায় টু জিরো হয় তাহলে আগে দেখিয়ে যে ছেদ বিন্দুটা আমি আরেকটা এটার নাম দিলাম এক্স বাই এ প্লাস ওয়াই এটা দিলাম তিন নাম্বার সমীকরণ আরেকটা আছে হলো ফোর এক্স প্লাস দিলাম হচ্ছে চার নাম্বার ইকুয়েশন আচ্ছা তিন নম্বর রেখাটি যেহেতু টু থ্রি বিন্দুগামী যেহেতু তিন রেখাটি টু থ্রি বিন্দুকামী তাহলে কি হবে বিন্দুটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে তাহলে আমরা কি পাব এটা পেলাম আর কি ওয়াই মাইনাস সিক্স ইকাল টু জিরো রেখার সমান্তরাল তাহলে লিখবো যেহেতু আর একটা কি শর্ত পাবো এটা দিলাম হচ্ছে আমি পাঁচ নম্বর ইকুয়েশন আর একটা কি শর্ত পাবো যেহেতু আবার তিন এবং চার নং রেখা দয় এ রেখা দুইটি সমান্তরাল তাহলে আমরা কি পাবো এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু পাবো বি ওয়ান বাই বি টু তাহলে এ ওয়ান ধরে নিলাম সাপোজ ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এ বাই ফোর ইকুয়াল টু আমরা কি পাবো ওয়ান বাই বি বাই পাবো হচ্ছে হলো কত থ্রি এখান থেকে আমরা কি পাই এদিকে চলে আসি তাহলে থ্রি বাই এ ইকুয়াল টু ফোর বাই বি সমান পাবো আমরা ফোর এ ইকাল টু এ টু থ্রাইজ বি বাই ফোর তাহলে এ মান পেলাম আমি থ্রাইস বি বাই ফোর এ থ্রাইস বি বাই ফোর এটা আমি নম্বর যদি এর মান চার পাঁচ নং সমীকরণে বসিয়ে পাই এর মানটা আমি এখন চার পাঁচ নম্বর সমীকরণে দিয়ে দেবো তাহলে কি পাবো টু বাই কি পাচ্ছি থ্রাইজ বি বাই ফোর প্লাস থ্রি বাই বি ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা পাবো এইট বাই থ্রাইজ বি

এটাই আনসার বুঝে গেছো আমার আশা করতেছি এবার হচ্ছে কি দু এর বিতে আমি চলে যাচ্ছি চারের বি চারের বি আছে তিনটা একটাই ত্রিভুজের তিনটা শিশু বিন্দু দেওয়া আছে বি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমীকরণ নির্ণয় করে এবং দেখাও যে সরলরেখাটি বিসি এর সমান্তরাল আশা করছি তোমরা পারবে তারপর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি পার চারের বি এর শীর্ষ তিনটা শীর্ষবিন্দু ত্রিভুজ আমি আঁকালাম এটাকে আমি প্রকাশ করলাম এ দ্বারা এ সমান ধরে নিলাম আমি ওয়ান ওয়ান বি সমান আমি ধরলাম থ্রি ফোর আর হচ্ছে সমান ধরে নিলাম আচ্ছা এখন বলছে এবি এবং এসি এর মধ্যবিন্দু তাহলে এবি এর মধ্যবিন্দু আমরা ধরি এটা ধরে নিলাম মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে ই আর এসি এর মধ্যবিন্দু ধরে নিলাম হচ্ছে হলো এ তাহলে আমি এই দুটা যদি সরলরেখা যোগ করি তাহলে কি পাবো ই তাহলে আমাদের কাজ ই এবং এ বিন্দুর যদি আমরা স্থানাঙ্ক পাই তাহলে আমরা তো বের করতেই পারি আর সেটা দেখাতে হবে যে যে বি এবং রেখাটা গেছে সমান্তরাল তো দেখো ইটা হচ্ছে বি এর মধ্যবিন্দু তাহলে ই এর স্থানাঙ্ক কি হবে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে এক্স এর ভুজ গোলা যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে এবং ভুজ যোগ করে দুই ভাগ তার মানে কি তার মানে আমরা কি পাচ্ছি টু আর ফাইভ বাই টু তাহলে ভুজ পেলাম হলো টু আর কোটি পেলাম ফাইভ বাই টু তাহলে আমরা এখানে বসিয়ে দিই তাহলে টু ফাইভ বাই টু তা অনুরূপ হবে এ বিন্দুর স্থানাঙ্ক অনুরূপভাবে বুজ যোগ করে দুই দ্বারা ভাগ আবার কোটি যোগ করে দুই দ্বারা ভাগ তাতে আমরা কি পাচ্ছি থ্রি আর হচ্ছে মাইনাস আফ তাহলে থ্রি মাইনাস আফ তাহলে ইএফ তাহলে ইএফ সমীকরণ কি দুটি বিন্দুকামী সরলের সমীকরণ আমরা জানি দুটা পেয়ে গেছি আমরা মুছে দিলাম তারপর এফ ইএফ রেখার সমীকরণ আমরা কি জানি এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তারপরে কী হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস হাফ আছে তা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এখানে পাচ্ছি টয় ছয় মাইনাস ফাইভ আর এখানে পাবো হচ্ছে হলো সিক্স বাই সিক্স এটা হচ্ছে টয় ছয় মাইনাস ফাইভ বাই টু ইন্টু টু বাই হচ্ছে হলো সিক্স তার মানে আমরা পাবো এক্স মাইনাস টু বাই মাইনাস হাফ ইকাল টু টয় ছয় মাইনাস ফাইভ বাই হচ্ছে হলো সিক্স ক্যালকুলেশন যদি আমরা করি কি পাবো সিক্স এক্স মাইনাস টুয়েলভ মাইনাস টয় ছয় প্লাস ফাইভ তার মানে সিক্স এক্স প্লাস টয় ছয় মাইনাস সেভেন্টিন ইকুয়াল টু জিরো এটা আমি এক নম্বর দিয়ে দিলাম আচ্ছা এখন এক নম্বরে যদি ঢাল বেট করতে চাই তাহলে কি হবে টয় ছয় মাইনাস সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইকোয়াল টু ওয়াই সমান হবে মাইনাস সিক্স বাই টু ইন্টু এক্স প্লাস সেভেনটিন বাই টু তাহলে এক নম্বর রেখার ঢাল কী হবে এক নম্বর রেখাটার ঢালকে যদি আমরা এম এম দ্বারা প্রকাশ করি তাহলে এম সমান হবে মাইনাস আচ্ছা এখন বলছে যে এক নম্বর রেখার সমীকরণটা আমি পেয়ে গেলাম ইয়ে রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছিল তাহলে এটা একটা অ্যান্সার আর সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের জন্য আমি কি করব যে এটা বিসি রেখার সমান্তর কিনা তাহলে আমরা কাজ হলো প্রথম কাজ হলো এক নম্বর যে রেখাটা পেলাম বিসি তার ঢাল আমরা বের করবো তাহলে বিসি এর ঢাল কি হবে দেখো তাহলে রেখার ঢাল পেলাম মাইনাস থ্রি ঢাল সমান পেলাম মাইনাস থ্রি এখন বিশি রেখার ঢাল বের করবো তাহলে বিশি রেখার ঢাল কী হবে কোটি অন্তর ভাগ হচ্ছে ভুজদয়ের অন্তর তাহলে বিসি রেখার ঢাল সমান হবে কোটি দয়ের অন্তর কোটি দয়ের অন্তর করলে আমরা কী পাবো ফোর প্লাস টু ভাগ হচ্ছে ভুজদয়ের অন্তর তার মানে থ্রি মাইনাস ফাইভ তারপর সিক্স বাই হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি তাহলে এর ঢালটাকে যদি আমরা এম টু দ্বারা প্রকাশ করি

আশা করি তোমাদের প্রবলেম হবে না বুঝতে পারবে এরপরে চলে যাই আমি ছয় রে দেখো ও এ বিসি একটি সামান্তরিক এক অক্ষ বরাবর ও এ অবস্থিত তাহলে আমি ছবিটা আঁকানোর চেষ্টা করি কি যে হলোয়াল টু টয় সিক্স তাহলে কেমন হতে পারে তাহলে ওয়াই ইকুয়াল টু টয় মানে কি এটা কি করে মূল বিন্দুগামী যেহেতু এখানে কনস্টন টার্ম নেই তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এরপর তাহলে এটা সি তাহলে ও সি রেখার সমীকরণ আছে ওয়াই ইকাল টু টয়েস এক্স টয়েস এক্স আমরা পেয়ে গেলাম আর কি বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ফোর টু নাহলে মোটামুটি চিত্রটা হচ্ছে এরকম হচ্ছে টু আর ও এটা এক্স বরাবর অবস্থিত আমি যা বর্ণনা এখানে দেওয়া সেই অনুযায়ী চিত্র আঁকানোর চেষ্টা করলাম দেখো এখন বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আবার এসি কর্ণের সমীকর্ণ এসি কর্ণ তার মানে আমি যে আমি যে ফোটা ফোটা দিয়ে দাগ দিয়ে বুঝে দিলাম এটা হচ্ছে কর্ণ এ কঙ্গনটা আমাকে বের করতে হবে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তাহলে কিভাবে সলভ করবো দেখো সামান্তরিকের বিপরীত বাহ কি হবে সমান এবং সমান্তরাল তাহলে ও সমান কি হবে বিসি আচ্ছা শিবিন্দুর স্থানা কেমন হবে ধরে এলাম শিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা বেটা দেখো বি এবং সি কি একই রেখায় অবস্থিত আবার বিসিটা হচ্ছে কি এক শক্ষের কি সমান্তরাল তাহলে আমরা দেখো যেহেতু একই রেখা অবস্থিত এবং বিসিটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল তাহলে কি হবে বিবিন্দুর কোটি এবং সি কোটি একই হবে যদি একই হয় তাহলে বেটা সমান আমরা কি পাবো বেটা সমান টু বেটা সমান আমরা টু পাবো যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এবং বিসি হচ্ছে একই রেখার ওপর অবস্থিত তাহলে বি এর কোটি এবং সি এর কোটি এক হয়ে যাবে এখন আমাকে বের করতে হবে আলফা মান নির্ণয় করতে হবে তো এখন এই দেখো পশি রেখার সমীকরণ ওয়াই ইকাল টু কি দেওয়া আছে টয় সিক্স এই ওয়াই ইকাল টু টয় সিক্স এই রেখাটা আবার কি আলফা টু বিন্দুগামী গামী ওয়াই ইকাল টু টয় সিক্স এটা এক নম্বর সমীকরণ দিলাম তো রেখাটি আলফা টু মানে সি বিন্দুগামী তাহলে কি বিন্দুটা দ্বারা রেখাটা সিদ্ধ হবে তার মানে আমরা কি পাব টু ইকুয়াল টু টু আলফা ইকুয়াল টু দ্যাট ইন আলফা টু ওয়ান শিবিন্দুর স্থানাঙ্ক কি হবে ওয়ান টু তো দেয়ার ফোর শিবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম ওয়ান টু এখন আমাকে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে দেখো আবার ওয়ে বিসি আবার কি বিশি আমরা পাই ভুজ দয়ের অন্তর করলে আমরা বিসি পাই তো অবশ্যই সেটাকে মডুলাস হতে হবে যেহেতু একটা ডিস্টেন্স একে ঋণাত্মক হওয়া যাবে না আমি যেন আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করবো তাহলে ভুজ অন্তর করলেই আমরা বিসি পেয়ে যাবো তাহলে ভুজ নয় কি আছে ওয়ান আর আছে হলো ফোর তাহলে ওয়ান মাইনাস ফোর সমান কি মাইনাস থ্রি ডিস্টেন্স কখনো ঋণাত্মক করতে পারবেন এর জন্য মডুল ব্যবহার করেছে এর জন্য এটার মান হবে কত থ্রি তাহলে বিসি এবং ও এ রেখা তো সমান তাহলে ও এ রেখার আমরা কি ভুজ পেয়ে নিয়েছি তো ও এ রেখার ভুজটা কি হবে তাহলে থ্রি আর কোটি কি হবে যেহেতু এক্স অক্ষের আর সমীকরণ এক্স এক্সকের সমীকরণে কি ওয়াই ইকোয়াল টু শূন্য হয় তাহলে এর স্থানাঙ্ক কি হবে থ্রি জিরো তাহলে কি লিব আমরা দেয়ার ফোর এ বিন্দুর স্থানাঙ্ক হবে থ্রি জিরো তাহলে আমরা শ্রী বিন্দুর স্থানাঙ্ক পেলাম ওয়ান টু আর এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম থ্রি জিরো তাহলে এসি কর্ণের সমীকরণ আমরা অনায়াসে বের করতে পারবো এসি কর্ণের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু

আমরা মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এটাই অ্যান্সার আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এবার আমি ছয়ের বিতে চলে যাই এর আগে দেখো একই ধরনের চিত্র দুয়ের আই নাম্বার অঙ্কে ছিল এই তিনের এফ অনুশীলনীর তো আমি সে সময় তোমাদের করাইনি যেহেতু একই অঙ্ক আমি একটা চিত্র এঁকে তোমাদের দুইটা অঙ্ক বুঝিয়ে দেবো এই জন্য সে সময় করেনি তো দেখো যে চিত্রটাতে দেওয়া আছে যে ওপি পি কিউ আর একটি সামান্তরিক এখন পি আর এই যে ডট 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 করে দেওয়া আছে এর পি আরটা একটা কর্ণ এ সামান্তরিকের এই কর্ণের সমীকরণ বের করতে হবে আর এর যে এক নম্বর এর আই এ ছিল একই চিত্র এটার হচ্ছে এ বি রেখার সমীকরণ বের করতে হবে কাজে আমি একটা অঙ্ক করলে দুটাই সল পেয়ে যাচ্ছে এর জন্য গত ক্লাসে তোমাদের করায়নি আজকে আমি করে দিচ্ছি দেখো চিত্রটা কেমন আছে কিউব ইন্দির স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ফোর টু এর মধ্যে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে ডিগ্রি দেওয়া আছে তো আমি প্রথমে পি একটাই বের করি ছয়ের বি দেখো ওপি ওপি এর সমীকরণ কি হবে ওপি হচ্ছে এক্স অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ হলো কি ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে পি বিন্দুর আমি কোটি পেয়ে গেলাম পি বিন্দুর কোটি পেলাম কি শূন্য এখন আমাকে বুঝটা বের করতে হবে আচ্ছা আর ওপি ওপি সমান হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো আর কিউ আর কিউ আর রেখাটি কি ওপি এর সমান্তরাল তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো এরূপ একটি রেখার সমান্তরাল সমীকরণ কি হবে ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো তো ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো সেটা আবার কি মাইনাস ফোর এবং টু বিন্দুগামী তাহলে এখানে কে এর মান আমরা কি পেয়ে যাব দেখো তাহলে ওপি এর সমীকরণটা কি হবে ওপি রেখার সমীকরণ সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু জিরো এটা এক নম্বর দিলাম আবার কিউ আর লেখাটা কি ওপি এর সমান্তরাল যেহেতু ওপি সমান্তরাল দেখো কিউআর রেখার সমীকরণ হবে ওয়াই এর সাথে একটা কনস্ট্যান্ট যোগ করলেই সেটা কি হয়ে যাবে কিউআর রেখার সমীকরণ এ রেখাটা আবার কি দুই নম্বর রেখাটি আবার মাইনাস ফোর এবং টু বিন্দুগামী আমি তাহলে কি হবে বিন্দু দ্বারা রেখাটি সিদ্ধ হবে তাহলে আমরা কি পাই যে টু প্লাস কে ইকোয়াল টু জিরো তার মানে এর মান মাইনাস টু এখন এর মান মাইনাস টু আমি কি করবো দুই নম্বর ইকুয়েশানে বসিয়ে দিব তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই সমানে আমরা কি পাবো ওয়াই ইকুয়াল টু টু তাহলে ওয়াই ইকোয়াল টু টু এটা কি কার সমীকরণ কিউ আর এর সমীকরণ তাহলে ওয়াই ইকাল টু টু তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো এক কোটিটা হবে এরও কোটি তাহলে বসে দিলাম টু আর বুঝটা কি হবে পুসটা হচ্ছে হলো এর সমীকরণে আমি কি করব ওয়াই এর মানটা বসিয়ে দিব ওয়াই এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এর মান যদি আমি টু দিই তার মানে এক্স এর মান পাবো আমি মাইনাস ওয়ান তাহলে আর বিন্দুর ভুজ হবে মাইনাস ওয়ান তাহলে আমি কি আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এখন আমাকে বের করতে হবে আর মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি জিরো জিরো এটার অত প্রয়োজন নেই পি বিন্দুর আমাকে বের করতে হবে আবার দেখো যে ও আর এবং হচ্ছে হলো কি রেখা সমান্তরাল আবার যেহেতু ও আর সমান্তরাল পিকিউ তাহলে পি কিউ এর সমীকরণ কি হবে পিকে সমীকরণ কি হবে টয়সেক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো দেখো টয়সেক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো সমান্তর সমীকরণ এটা আবার কি মাইনাস ওয়ান এবং টু বিন্দুগামী যদি টু গমন করে তাহলে আমরা টু মাইনাস ওয়ান প্লাস টু প্লাস কে টু জিরো টয় সেক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এবং টু বিন্দুগামী তাহলে আমরা পাচ্ছি কে ইকুয়াল আচ্ছা এটাই রেখাটা পেলাম টয়সেক্স প্লাস ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো আচ্ছা ভুল হয়েছিল তাহলে এই রেখাটা কি মাইনাস ফোর আর টু বিন্দুগামী এটা দিলাম হচ্ছে দুই নম্বর আর দুই নম্বর রেখাটি মাইনাস ফোর এবং টু বিন্দুগামী তাহলে আমরা কে এর মান কি পাবো দেখো তাহলে মাইনাস এইট প্লাস টু প্লাস কে ইকোয়াল টু জিরো তার মানে কে এর মান পাবো আমরা সিক্স তো কে এর মান সিক্স পেলে সমীকরণটা কি দাঁড়াবে যে টয়স এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এ বিন্দুর আমরা কোটি পেয়েছি হলো জিরো তাহলে এখানে যদি আমরা কোটি জিরো বসে দিই তাহলে আমরা এক্স এর মান কত পাবো মাইনাস থ্রি তাহলে দেখো তাহলে পি আর রেখার সমীকরণ আমরা বের করতে পারবো তাহলে দেখো আর বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান টু আর পি বিন্দুর স্থান অঙ্ক মাইনাস থ্রি আর হচ্ছে হলো জিরো দেয়ার পর পি আর রেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ওয়াই মাইনাস

তাহলে দেখো পি এবং আর বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি পি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি জিরো আর বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান টু তাহলে এই দুটা বিন্দুক আমি রেখার সমীকরণ বের করলাম এক্স মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই অন মাইনাস এ টু ক্যালকুলেশন করে আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে পি পিআরের সমীকরণ আর এ বি এর সমীকরণ তোমাদের সামনের ক্লাসে আমি আবার বর্ণনা করে দেবো আজকে এ পর্যন্ত তোমরা ভালো থেকো